ফাইনালি আই উইন টু মিস্টার ডিআই অ্যান্ড দিস ব্লগ ইজ অল অ্যাবাউট মাই ডেইলি লাইফ ওর হাউ আই এম ডুইং রিসেন্টলি সো আমি হচ্ছে সেদিন ডিআইওয়াইতে গিয়েছিলাম বাট এর আগে হচ্ছে আমার আরও একদিনের ব্লগ আছে এখানে ওয়ান ডে আর কি অ্যান্ড রিসেন্টলি আই লাভ টু হ্যাভ টি ওর কফি অনেকবার মানে আমার একবার খেলে হয় না আমার অনেক অনেকবার খেতে মন চায় সো আমি হচ্ছে এখন তো যদিও আমি নিয়ে যাই নিয়ে যাওয়া ট্রাই করি বাট এটা অনেক বেশি একটা টাইম টেকিং জিনিস যেটা আমার একদমই এখন নাই অনেক তাড়াতাড়ি উঠার পরেও আমি দেখি যে জ্যাম হয় রাস্তায় অ্যান্ড লেট হয়ে যায় সো আমি তাও ট্রাই করি নিয়ে যাওয়ার তো লাস্ট আজকে যেদিন আমি নিয়ে গিয়েছিলাম কফি এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে সো আই ডিডেন্ট লাইক ইট আমার অনেক কষ্ট লাগছে বিকজ আমি অনেক ঠিক করে বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাট এটা হচ্ছে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি খেয়ে ফেলেছি এস কফি এটা তো হচ্ছে না যে হচ্ছে ঠান্ডা হলে আর খাওয়া যাবে না তো আই হ্যাড দ্য কফি বাট আমি আমার কোনো ফ্রেন্ডকে দিতে পারিনি তো তারপর হচ্ছে আমি আমি ইউনিভার্সিটিতে চলে যাই অ্যান্ড যাওয়ার পরই দেখি অনেক ফেস্টিভ ফেস্টিভ একটা মুড একদম পুরোটাই সাজানো 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 হচ্ছে তখন আর কি তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক ক্লাস করলাম স্টেট ইজ নট মাই ফেইভ বাট ইয়া আই আই এম ট্রাইং টু ডু ইট তারপর হচ্ছে যাওয়ার পর আবার যখন গেলাম গ্রাউন্ডে তখন দেখি যে অনেক সুন্দর সাজানো হচ্ছে রোবোটিক্স ক্লাবের জন্য রোবোটিক্স ক্লাবে একটা অনুষ্ঠান ছিল রিসেন্টলি ইউনিভার্সিটিতে অনেক ফেস্টিভ হচ্ছে অনেক একদিন পর একদিন একটা না একটা কিছু থাকে দেন আই মেড মাই কিউটি পাই এই হোয়াইট কালার ডগটা আমার অনেক বেশি পছন্দ আই লাভ এভরি ডগ এভরি ক্যাটস বাট এটা হচ্ছে আমার একটা কিউটি পাই সো তারপর হচ্ছে আমি টঙ্গে গেলাম চা খেলাম গেস্ট হ্যাঁ চা খেয়েছি তারপর এখানে আমার অনেক বড় একটা ব্রেক চলতেছে তো আই উইন টু এম বি এ তো সেখানে বসে বসে পড়তেছিলাম আমার এবার এত পড়া এত থিওরি মানে থিওরি পড়তে পড়তে লিখতে লিখতে আই এম জাস্ট ডাইং বাট স্টিল আই এম গেটিং মোটিভেশন যে আমার করতেই হবে সো আমি হচ্ছে অনেক ট্রাই করছি তো এখানে বসে বসে লিখছি বাট আমার ঘাড় অনেক ব্যথা করতেছিল আমি উচ্চ কোনো জায়গায় ছাড়া লিখতে পারি না অ্যান্ড দেন আই মেড দিস কিউটি অ্যাট ক্যাফেটেরিয়া ও এত কিউটি ভাই ও হচ্ছে কোলে উঠেই আমার উপর শুয়ে পড়ছে একদম মানে একদম বেড ভাবতেছে আমাকে তো তারপর হচ্ছে দেখি যে আরও ডেকোরেট করা হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড এখন গোল্ডেন আওয়ারগুলো অনেক সুন্দর হয় মানে উইন্টারের গোল্ডেন আওয়ার ইজ সামথিং সো বিউটিফুল সো আমি হচ্ছে সেদিন অনেকগুলো পিকচারও তুলেছি অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার তুলেছেন আই আপলোডেড দোজ অন মাই ইনস্টাগ্রাম সো দোজ হু ডোন্ট ফলো মি ইউ ক্যান চেক আউট মাই ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আমি যে পরের দিন স্ট্রবেরি আমার স্ট্রবেরি ফোন কভার নিয়ে আমি চলে গিয়েছি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যান্ড দ্যাট ডে ওয়াজ ফ্রাইডে আই ডোন্ট নো ফ্রাইডেতে কেন কারো ক্লাস থাকবে মেকআপ ক্লাস ওর ওয়াট এভার ফ্রাইডে আই নেভার নেভার এক্সপিরিয়েন্স ফ্রাইডে ক্লাসেস মানে ইউনিভার্সিটিতে এটা আমার ফার্স্ট ছিল তো আমি গেছি এত সকালে তার উপর সকাল সো আই ওইন তো দ্য ইউনিভার্সিটি আবার আমার কিউটির সাথে দেখা হয়ে গিয়েছে অ্যান্ড আজকে হচ্ছে আমরা যাবো মিস্টার ডিআই ওয়াইতে সো আমি হচ্ছে আগে ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম যাওয়ার পর তো ক্লাসও করতাম ক্লাস ইজ সামথিং আই এম নট সো ইন লাভ উইথ বাট আই এম ইন লাভ উইথ সাইকোলজি দ্যাটস ওয়াই আই এম অ্যাটেন্ডিং অ্যান্ড অফকোর্স মানে সবগুলো ক্লাস তো করা ট্রাই করতে হয় করা উচিত তো আমি হচ্ছে বের হয়ে দেখি যে একদম ইউনিভার্সিটি ক্লিন করতেছে ইট ওয়াজ লাইক যে মানে বিনবুলাই মেহমান টাইপ বাট স্টিল যেহেতু ক্লাস ছিল তো যেতেই হতো তারপর হচ্ছে আমরা ডিআইওয়াইতে যাচ্ছিলাম যমুনাতে যাচ্ছিলাম বাট রাস্তা এত ফাঁকা ছিল আমার বি হচ্ছিল না যে রাস্তা এত ফাঁকা তো আমরা অনেক তাড়াতাড়ি চলে গেলাম যাওয়ার পরে হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম একদম ঢুকার জন্য কিন্তু সেই দিনে আমার আরেকটা কাজ ছিল মানে আমার শপিংয়ে যেতে হতো বাইরে যেতে হতো দাওয়াতে সো আমার হচ্ছে তখন দৌড়ায় দৌড়ায় বাসায় যেতে হবে অ্যান্ড আমি ওখানে থাকার স্টে করার কোনো টাইম পাইনি জাস্ট আধা ঘন্টা হচ্ছে আমি সব কিছু দেখেছি বাট আমি হচ্ছে ট্রাই করেছি সব কিছু ভালোভাবে দেখে আসার যেন আমি নেক্সট টাইম যাওয়ার পরে সাথে সাথে আমার সেকশনে চলে যেতে পারি অ্যান্ড আমি সব কিছু নিতে পারি সো আমি হচ্ছে আগে ঢুকলাম অ্যান্ড দেখলাম আর যদিও যমুনায় আমি হচ্ছে অনেক কম গিয়েছি অনেক বেশি কম কারণ আমার বাসা থেকে যমুনা রাস্তা ইজ নট ইজি টু গো সো হচ্ছে আমি অলওয়েজ বসুন্ধরাই প্রিফার করি অ্যান্ড দিজ আর সেম লাইক আর যমুনার মধ্যে আমার মনে হয় না কোনোই পার্থক্য লাগে কিছু কিছু আউটলেট হয়তো এক্সট্রা আছে বা এই যেমন মিস্টার ডিআইওয়াই আছে বাট বসুন্ধরাই নেই সো এইসব কারণে যাওয়া যেতে পারে বাট আমি অনেক কম গিয়েছি তো আমার কাছে আইডিয়া একটু কম যে কোথায় কোন সব বা কি তো তারপর যাওয়ার পরই দেখি অনেক কিউট কিউট হচ্ছে স্টেশনারি আমি ফার্স্টে স্টেশনারি শপে ঢুকে গেছি মানে সেকশনে স্টেশনারি সেকশানে এত কিউট জিনিস ছিল লাইক ক্যাটস ক্যাটস রিলেটেড যাই দেখছিলাম আমি পাগল হয়ে যাচ্ছিলাম বাট কিছু জিনিস আছে যেগুলো আমার একদমই দরকার নেই মানে আমার ইফ আমি কিনিও এটা কখনোই আমার ইউজ করা হবে না সো হচ্ছে আমি ওগুলো বাদে তারপরেও আমি কিনবো আই এম নট লাইক দ্যাট যে হচ্ছে আমি আমার লাগবে না দ্যাট আমি কিনবো না এমন হাজার হাজার জিনিস আছে যেগুলো আমার জীবনেও লাগবে না বাট আই অলওয়েজ বাই দ্যাম তো এই ক্ষেত্রেও সেম আমি হচ্ছে সব কিছুর ক্লিপ নিয়ে এসেছি যেন আমি নেক্সট টাইম গেলেই হচ্ছে ওই সেকশনটা খুঁজে পেতে ইজি হয় আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে কিনে ফেলতে পারি তো আমি আই থিঙ্ক আমি হচ্ছে একটা স্টেশনারি হল ভিডিও বানাবো আফটার গেটিং দিস ফ্রম মিস্টার ডিআই অনেক কিউট কিউট জিনিস আছে অনেক ইউজলেস টাইপেরও আছে বাট হচ্ছে কিউটেরই সংখ্যা তো আমি স্টেশনারি পার্টে হচ্ছে অনেকক্ষণ থেকে গেছি আমি একদম দেখতে 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 পাগল হয়ে যাচ্ছিলাম দেন দেখি এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের সো আই উইন টু দ্য সেকশন বয়ার হচ্ছে সব ক্লক লিপস অ্যান্ড এই ক্লক লিপস ফার্স্টে দেখে আমি তো স্ক্রিমিং স্টার্ট করে দিচ্ছি বিকজ এত বেশি ছিল এত কিউট ছিল ক্ল প্লাস হচ্ছে হেয়ারবেন্স স্পাইরাল ব্যান্ডস এনিথিং সবগুলো অনেক বেশি কিউট ছিল সো আই ওয়াজ সো অবজেস্ট মানে আমি এখানে দাঁড়াই পড়ছি একদম তো আমি সব কিছু দেখে তারপর ব্যাগের সেকশনে গেলাম আমার কাছে ব্যাগের সেকশনে মনে হয়েছে যে একটু প্রাইসটা বেশি মানে নর্মাল প্রাইসের থেকে একটু বেশি মনে হয়েছে আমার কাছে কিছু কিছু ব্যাগের আবার কিছু কিছু ব্যাগ আছে যেগুলো ঠিকঠাক আছে প্রাইস তো এটা ডিপেন্ড করে যার কারো যদি পছন্দ হয় বাট এমনও না যে অনেক হাই লেভেলের প্রাইস ইটস লাইক রিজনেবল বাট নট অ্যাপ্লিকেবল ফর দ্য প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা একটু বেশি লাগছে আমার কাছে কিছু কিছু অ্যান্ড আদারওয়াইজ সব কিছু হচ্ছে আমার কাছে যে আমার কাছে ঠিপই লেগেছে নর্মালি লেগেছে অনলাইনে যেরকম হয় তেমনই দ্যার ইজ নাথিং লাইক যে অনেক বেশি দাম অনেক হাই প্রাইজ লিখে রাখছে কোনোটায় কিছু কিছু জিনিস জাস্ট এমন আছে তারপর আমার টাইম হয়ে গেল বাসায় যাওয়ার তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বের করে দিচ্ছে মানে এক্সিটে নিয়ে যাচ্ছে বিকজ আই উইল ফর গেট কোথায় এক্সিট তারপর আমরা এই সবটা পাই এখানের ব্যাগস আর শুজগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম আই ক্যাচিং একটা ব্যাপার ছিল দেখেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো আমি তাড়াহুড়া করে হচ্ছে দৌড়ায় দৌড়ায় যাই অ্যান্ড এত রোদ ছিল যে সহ্যের বাইরে তো আমি বাসায় চলে যাই ওই দিন অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে আজকে হচ্ছে পরিস্থিতিতে যাচ্ছি আজকেও স্যাটারডে অ্যান্ড দিস ইজ নট হোয়াট আই ডিজার্ভ আমি স্লিপিং ডিজার্ভ করছিলাম স্লিপ ডিজার্ভ করছিলাম অ্যান্ড আই আমি একটু চাচ্ছিলাম যে আমি কিউটভাবে জীবনযাপন করতে পারি বাট নো আই হ্যাভ ক্লাসেস তো এটা হচ্ছে একটা কিউটি র্যাবিট যেটা কিনেছে আমার একটা ফ্রেন্ড দ্যাট দ্যাট ওয়াজ সো কিউট আমি এটার একটা স্ন্যাপও নিয়েছি বাট আমি টাইমই পাইনি ভালো মতো সব কিছু দেখার তো তারপর আমি আবার সাইকোলজি ক্লাস অ্যাটেন্ড করতেছি অ্যান্ড এখানে যাচ্ছি হচ্ছে বের হয়ে যাচ্ছি ভার্সিটি থেকে বের হয়ে হচ্ছে আমি অনেক স্যাট ছিলাম কারণ আমি আইসক্রিম খেতে পারছি না আইসক্রিমের একটা স্টলও এসেছিলো স্যাভারির তো এই কষ্ট প্রশমন করার জন্য আই ফাউন্ড মালাই চা মানে এই চাটা একটা নর্মাল চাই তবে এটাতে হচ্ছে মালাই টাইপের দেয় অ্যান্ড বাসায় এসে হচ্ছে আমি কফি বানালাম অ্যান্ড একটু ট্রাই করছিলাম হেলদি হেলদি খাওয়ার চিনি আমি অনেক কম দিয়েছি দেই বলতে গেলে আর হচ্ছে এই যে স্যান্ডউইচটা বানিয়েছি যেটা হচ্ছে অনেক হেলদি এই স্যান্ডউইচের রেসিপি আই অলরেডি শেয়ার তারপরও কারো লাগলে ইউ ক্যান টেল মি আর এখানে এই পার্টে একটু ডাইট ডাইট হয়ে যাবে এখানে হচ্ছে আমি যে পাপায়া খাচ্ছিলাম যেটা আমি একদম অলওয়েজই খাওয়া ট্রাই করি আর এই স্যান্ডউইচটা আমি হচ্ছে আমার ভার্সিটি ব্রেকের টাইমের জন্য নিয়ে যাচ্ছিলাম মানে মেইনলি হচ্ছে ব্রেকফাস্টের জন্য নিয়ে যাচ্ছিলাম এটা একটা হেলদি রেসিপি আমি বানিয়েছি এগস মানে এগসকে হচ্ছে সিদ্ধ করে এটার মধ্যে আমি ব্ল্যাক পেপার দিয়েছি অ্যান্ড হচ্ছে একটু সস দিয়েছিলাম আর লবণ জাস্ট দ্যাটস ইট অ্যান্ড এটা হচ্ছে হচ্ছে একদম স্যান্ডউইচ সেম স্যান্ডউইচ যেভাবে বানায় সেভাবে অ্যান্ড আই মেড দিস ওয়ান সো ইয়া দ্যাটস অল ফর টুডে দেখা হবে নেক্সট ব্লগে দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি